আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আমার ছেলের হাতের একটা রেসিপি দেখাবো। আমার ছেলে আজ কিছুদিন যাবত একটা ডালগোনা ক্যান্ডি নামক একটা রেসিপি শিখেছে, আজ সে সেটা আপনাদেরকে দেখাবে। এখানে একটা পেপারে সয়াবিন তেল দিয়ে রেখে দিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, 1 স্টিলের চামচে ঢেলে নিব। এটা এখন চুলার উপরে দিতে হবে। চুলাটা মৃদু আছে রেখে চুলার উপর ধরে রাখলে চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। চিনিটা না গলা পর্যন্ত এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে দেখা যাবে চিনিটা গলে যাবে। চিনিটা এখন গলে গেছে, এখন বেকিং সোডাটা দিয়ে দিতে হবে। বেকিং সোডাটা দিয়ে নাড়তে হবে, সামান্য কিছুক্ষণ নাড়তে হবে। বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার ছেলে যখন এটা বানাচ্ছিল তখন আমি ওর একদম পাশে ছিলাম। আপনাদের বাচ্চারাও যদি বাসায় বানায় তাহলে আপনারাও কাছে থাকবেন, তাহলে হয়তো কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা থাকবে। এখন এটাকে পেপারের উপর ঢেলে দিতে হবে। এভাবে পেপারের উপর ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে রেখে দিলে কি হবে, পেপারটা, পিছনের যে পেপারটা আছে এটা একদম সম্পূর্ণ উঠে যাবে, আর ফ্রিজে না রাখলে এটা লেগে যাবে পেপারটা। হয়ে তৈরি হয়ে গেছে আমার ছেলের ডালগোনা ক্যান্ডি। আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে, বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে, একদম হাত দিয়ে ধরলেই ভেঙে যাবে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।